আমরা আগে অনেক সুন্দর দিন কাটাতাম, এখনো অনেক সুন্দর দিন কাটাচ্ছি এবং এই মুহূর্তেও অনেক মজার সময় কাটাবো, অনেক মজার একটি দিন কাটাবো এই টিফিনের ফাঁকে এই স্কুলের বন্ধুদের সাথে। আমরা পুরো প্রাণ জুড়ে টিফিনের ফাঁকের পুরো টিম, কিন্তু কোন স্কুলের সাথে, কোন বন্ধুদের, কোন স্কুলের সাথে, ওদের মুখে চলো ওদের স্কুলের নামটা শুনি। তোমাদের স্কুলের নাম কি? রাইট, নারায়ণগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়। স্কুলে আমরা অনেক মজার সময় কাটাবো, কিন্তু তার আগে শুনে নেই ওরা কেমন আছে। তোমরা কেমন আছো? কতখানি ভালো আছো? হাত দিয়ে দেখাও তো কতখানি ভালো আছো। আমরাও এতখানি ভালো আছি, কারণ ওদের সাথে এখন আমরা অনেক মজার সময় কাটাবো আর ওরা অনেক চমৎকার চমৎকার সব পারফরমেন্স আমাদের দেখাবে। চলো দেখতে শুরু করে দেই। মগজ মিটার, তোমাদের প্রিয় সেগমেন্ট মগজ মিটার। আজকের প্রশ্ন, বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি আম পাওয়া যায়? অপশন এ রাজশাহী, অপশন বি নারায়ণগঞ্জ এবং অপশন সি খুলনা। সঠিক উত্তর লিখে আমাদের কাছে এসএমএস করো। আমাদের কাছে এসএমএস করার নিয়মটি টিভি স্ক্রিনের সামনে দেখে নাও। যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করো PJTF, একটি স্পেস দিয়ে সেন্ড করো 2345 নাম্বারে। আমি আবারও বলছি, সেন্ড করো 2345 নাম্বারে। আমাদেরকে ইমেল করেও তোমরা তোমাদের উত্তর পাঠাতে পারো। আমাদের ইমেল আইডি pjtf_bd@yahoo.com। এসএমএস করার নিয়মটি দেখলে আর দেরি কেন? মোবাইল ফোনটি ঝটপট হাতে নিয়ে ঝটপট সঠিক উত্তর লিখে আমাদের কাছে সেন্ড করে দাও। গত পর্বের মগজ মিটারের প্রশ্ন ছিল, এর সঠিক উত্তর বিজয় বন্ধু, তুমি তোমার নামটি টিভি স্ক্রিনের সামনে দেখে নাও। তুমি তোমার নামটি টিভি স্ক্রিনের সামনে দেখলে এবার একটু অপেক্ষা করো, কারণ প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে তোমার কাছে পৌঁছে যাবে তোমার উপহার। বন্ধুরা, আরও একটি ঘোষণা কিন্তু অপেক্ষা করছে তোমাদের জন্য, যেটা মগজ মিটারের শেষের দিকে আমরা সবসময় গত কয়েক পর্ব ধরে আমরা দিয়ে আসছি। সেটা হচ্ছে তোমাদের ম্যাগাজিন, ত্রৈমাসিক ম্যাগাজিন টিফিনের ফাঁকেকে নিয়ে ঘোষণা। সেটা হচ্ছে তোমাদের এই ত্রৈমাসিক ম্যাগাজিনটি সাজানো হচ্ছে, তোমরা জানো, আমি তারপর আবারও বলছি, যে তোমাদের সকল প্রতিভাকে ঘিরে। এই প্রতিভার মধ্যে থাকছে তোমার গল্প, ছোট গল্প, প্রবন্ধ, ছড়া, কবিতা, ছবি আঁকা, না বলা অনেক কথা, না জানানো অনেক আবিষ্কারের কথা, অনেক মজার ঘটনা, অনেক অনেক ধরনের অভিজ্ঞতার কথা, অনেক কমপ্লেইন, অনেক সুনাম, অনেক অর্জন, সব কিছু লিখে পাঠাও আমাদের কাছে এই ঠিকানায়। প্রযোজক প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকে, হালমার্স টাওয়ার, হাউস 66, নবমতলা, ফ্ল্যাট 8/C, আউটার সার্কুলার রোড, সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মগবাজার, ঢাকা। আমাদেরকে ইমেইলও করতে পারো, ইমেইল আইডি pjtf_bd@yahoo.com। যত কথা, যত কথায় অনেক অনেক কথা বলে সব স্কুলের সব বন্ধুরা এই টিফিনের ফাঁকে, প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকে। এই স্কুলের বন্ধুরাও কথা বলবে অনেক অনেক ছোট ছোট মজার মজার বিষয় নিয়ে। আমার প্রিয় বন্ধু, বই, বই হচ্ছে আমার প্রিয় বন্ধু, কারণ বই সবসময় আমার সাথে থাকে। অনেক বন্ধু আছে বিপদের সময় চলে যায়, কিন্তু বই সবসময় আমাদের সাথে থাকে। বই আমাদের জ্ঞান বাড়ানোর জন্য সাহায্য করে, তাই আমি মনে করি বই আমার সবচেয়ে প্রিয় বন্ধু। বইয়ের মতো আর কোনো বন্ধু হতে পারে না। আমার মা খুবই ভালো একজন মানুষ, আমি আমার মাকে ভালোবাসি, কারণ সে আমার সব দিক খেয়াল রাখে, সে আমার টেক কেয়ার করে। সকাল থেকে রাত অবধি আমি কী করছি তা আমাকে সে রুল বাই রুল করে দিচ্ছে, কারণ সে জানে যে আমার ভবিষ্যৎ কী হবে। তার আশাই আমার আশা, যেমন সে আশা করে আমি তাকে ঠিক সেই প্রতিদান দিতে চাই। আমার বাবা আমার কাছে খুব প্রিয়, কারণ আমার বাবা আমাকে পথ চলতে সাহায্য করে আমার সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত যে আমি বড় হয়েছি, জীবনে যা করেছি প্রতিটি পদক্ষেপে আমার বাবা আমাকে সাহায্য করেছে। এবং যখন আমি কোনো ভালো রেজাল্ট করি বা জীবনে কোনো ক্ষেত্রে হোঁচট খাই, আমার বাবা আমাকে সাহায্য করে। এবং আমি আশা করি আমি আমার বাবাকে ভবিষ্যতে একটি ভালো ফলাফল দিয়ে জীবনে উন্নতি করে দেখাতে পারবে। শিক্ষক আমাদের পড়ালেখার সমস্যা সমাধান করে দেয়। শিক্ষক যদি না থাকতো আমরা বিভিন্ন রকম অনেক কঠিন কঠিন সমস্যা এবং অঙ্ক, ইংরাজি, বাংলার মতো কঠিন কঠিন সমস্যা আমরা সমাধান করতে পারতাম না। তাই শিক্ষকরা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, সব শিক্ষকরা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অনেক বড় অবদান রেখে থাকে। সত্যি, টিজিং আজকে সমাজে একটি সামাজিক ব্যাধি মারা